আসসালামু আলাইকুম শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই সুন্দর আছো, সুস্থ আছো। সন্ধ্যের পর আমি ইতিপূর্বে 6টি ক্লাস নিয়েছি, আশা করি তোমরা আমার ক্লাসগুলো দেখেছ। যেহেতু সন্ধ্যের চ্যাপ্টারটি যথেষ্ট বড়, এই জন্য বেশ কয়েকটি ক্লাসের প্রয়োজন হচ্ছে। এসো আজকে আমরা সন্ধ্যের সপ্তম ক্লাসের আলোচনায় প্রবেশ করি। আজ আমি তৎসম শব্দের সন্ধি উপর আলোচনা করব। এসো প্রথম নিয়মটা বলি, একার ঐকারের পরে যদি একার ঐকার অন্য স্বর আসে তাহলে একার ঐকার স্থান অয় অথবা আই হবে। আবার বলছি, একার ঐকারের পরে যদি একার ঐকারহীন অন্য স্বরে আগমন ঘটে তাহলে কি হবে? অয় অথবা আই আসবে। যেমন আমাদের নয়ন, নে যোগ কণ সমান সমান নয়ন, নয়ন সমান সমান নে যোগ অন সমান সমান নয়ন। তাহলে শয়ন হতে পারে সে যোগ অন শয়ন, শয়ন সে যোগ অন, সে যোগ অন সমান সমান শয়ন। দেখো নয়ন, দেখে আমরা এ পেয়েছি, এ রয়েছে আমাদের এ যোগ অ নয়, অয়ের মতো উচ্চারণ আছে। দেখো অয় যোগ স্বরে অ, বলেছিলাম একার বা ঐকারের পরে যদি একার ঐকার ভিন্ন অন্য স্বরে আগমন ঘটে কি হবে? ওখানে অয় অথবা আয় হবে। দেখো নয়ন, নে যোগ অন সমান সমান নয়ন, এখানে নে এখানে আমাদের এ রয়েছে, বলা হচ্ছে একার ঐকার আসবে না এর পরে। দেখো অ এসেছে এখানে, একারও আসেনি ঐকারও আসেনি, আর স্বয়নে সে যোগ অন সমান সমান স্বয়ন, সের মধ্যে এ রয়েছে আর পরবর্তীতে প্রথম অ রয়েছে, তাহলে এ যোগ অ সমান সমান নয় ছয়, এখানে আমাদের ওয়ের মতো উচ্চারণ হচ্ছে। এখন এসব আই দিয়ে কিভাবে হতে পারে? উদাহরণ গায়ক, বই যোগ অক সমান সমান গায়ক, গায়ক বই যোগ অক, বই যোগ অক সমান সমান হচ্ছে গায়ক, নায়ক, নই যোগ অক সমান সমান নায়ক। নই যোগ অক নায়ক, দেখো এখানে গায়ক ওই রয়েছে, এরপর অন্য স্বর অ এসেছে, সুষণ গাই আয় এর মতো উচ্চারণ হয়েছে, আয় গায়ক আই ও জবাব কোথায় বলতো? অন্য স্বর অ এসেছে না, সেটা নায়ক, নই যোগ অক সমান সমান নায়ক। এইখানেও ওই এসেছে, দেখো ওই পরবর্তীতে অন্য স্বর অ এসেছে, এই দেখো নাই, এখানে আয়ের মতো উচ্চারণ হচ্ছে। তাহলে আমরা পাচ্ছি কি? গায়ক বই যোগ অক সমান সমান গায়ক, নায়ক নই যোগ অক সমান সমান নায়ক। এই সময় আটটি নিয়মে প্রবেশ করি। ওকারের পরে যদি ওকার ভিন্ন অন্য স্বর আসে, বলছি ওকারের পরে যদি ওকার ভিন্ন অন্য স্বরে আগমন ঘটে তাহলে অ হবে, আর বলছি ওকারের পরে যদি ওকার ভিন্ন অন্য স্বর আসে তখন অ হবে। যেমন আমরা যদি বলি পবন, পো যোগ অন, পো যোগ অন সমান সমান পবন, তাহলে পো যোগ অন সমান সমান পবন। আমরা এখানে দেখো ও পেয়েছি, পো ও যোগ অন্য স্বর কি অ এসেছে, দেখো অবের মতো উচ্চারণ হয়েছে। দেখো তাহলে আমরা অব লিখতে পারি যোগ প, তাহলে পবনে পো যোগ অন সমান সমান পবন। আর একটা উদাহরণ হতে পারে লবণ, লো যোগ অন, লো যোগ অন লবণ, এখানে ও রয়েছে, দেখো তারপর অন্য সব অ এসেছে, যে
আর আমাদের লব অব, অবের মধ্যে উচ্চারণ হচ্ছে দেখো সে অব, তাহলে কি ওই পরে যদি অভিন্ন অন্য স্বরে আগমন ঘটে তখন কি হবে আমাদের অবের মতো উচ্চারণ হবে। আমরা দুটো উদাহরণ বললাম পবন এবং লবন, আর বলতে পারি গবাদি। গো যোগ আদি, গো যোগ আদি, গবাদি দেখো এখানে ও রয়েছে প্রথমে, ও এরপর কি রয়েছে আর রয়েছে অন্য স্বর আ, গব অবের মতো উচ্চারণ হচ্ছে দেখো অব যোগ আ, তাহলে গবাদিতে গ যোগ আদি সমান সমান গবাদি। এসব গবেষণা হতে পারে, গবেষণা গো যোগ এসো না গবেষণা, গো যোগ এসো না এখানে চলতে পারে গো, এখানে ও রয়েছে ও, এরপরে দেখো এ এসেছে এ অব, অব এসেছে এখানে যোগ এ। বলেছিলাম যে ওকারের পরে যদি ওকার ভিন্ন অন্য স্বরে আগমন ঘটে তাহলে কি হবে আমাদের অবের মতো উচ্চারণ হবে। তাহলে দেখো পবন, প যোগ অন সমসার পবন, প্রথমে আমি ও পেয়েছি এরপরে কিন্তু ও আসেনি, ও এসেছে অন, তাহলে অন্য স্বর এসেছে অন, তা উচ্চারণ অব, অবের মধ্যে কি হয়েছে দেখো পপ, অবের মধ্যে উচ্চারণ হচ্ছে এই দেখো সেই অব, আর অ কিসের যে ওকারের পরিবর্তে যে স্বর এসেছে সেই স্বর হচ্ছে আমাদের অ, আর এখানে গবাদি গো যোগ আদি সমান সমান গবাদি, গবা গোতে ও পেয়েছি এদেখো ওম গবা আ, আতে আদি এই দেখো সরে আ, অবের মতো গব থেকে আদি হয়েছে গব আদি, এই দেখো অব অব এই যে আ, আর গবেষণা গো যোগ গবেষণা সমান সমান গবেষণা। এর সঙ্গে আরেকটি নিয়মে প্রবেশ করি, আমরা ওকারের কথা বললাম, ঔকারে আসি, ঔকারের পরে ঔকার ভিন্ন অন্য স্বরে আগমন ঘটে, বলছি ওকারের পরে যদি ওকার ভিন্ন অন্য স্বরে আগমন ঘটে তাহলে কি হবে আবের মতো উচ্চারণ হবে, কি আবের মতো যেমন পাব পৌজ ক পাব, পৌজ ক সমান সমান পাব, পৌ যোগ ক সমান সমান পাব, তাহলে এখানে ও পেয়েছি খেয়াল করো ও, এখানে ও রয়েছে এরপরে আমি অন্য স্বর অ পেয়েছি সমান সমান পাপ, দেখ আবের মধ্যে উচ্চারণ হচ্ছে পাপ আপ, এই দেখ আপ যোগ অ পাবক, ও যোগ অক সমান সমান পাবক, নাবিক নৌ যৌগিক সমান সমান নাবিক, নৌ যৌগিক নৌ যৌগিক সমান সমান নাবিক, নৌতে দেখো ও রয়েছে তাহলে প্রথমে ও লিখি, তারপর অন্য স্বর কি এসেছে ওর পরিবর্তে রস্বইকার এসেছে শোন না দেখ আবের মতো উচ্চারণ হচ্ছে আব, এরপরে দেখো রস্বইকার এসেছে নাবিক নৌ যোগী সমান সমান নাবিক, আমরা বলতে পারি ভাবুক ভৌ যোগ অক সমান সমান ভাবুক, ভৌ যোগ উক ভৌ যোগ উক সমান সমান ভাবুক, ভৌ যোগ উক সমান সমান ভাবুক, দেখো ভৌ এর মধ্যে আমাদের কি রয়েছে ওকার রয়েছে এরপরে রস্যুকার এসেছে সমান সমান ভাব, দেখো আব এসেছে আব, এরপরে কি রস্যুকার, তাহলে আমরা প্রথম নিয়মটা দেখো ওকারের পরে ওকার পরে অন্য স্বরে আগমন ঘটলে কি হবে অবের মতো উচ্চারণ হবে, যেমন পবন প যোগকরণ সমান সমান পবন, লবণ ল যোগকরণ সমান লবণ, আমরা জানি সন্ধে বিচ্ছেদ করতে গেলে প্রথমে মূল শব্দটি ভাঙতে হবে, ভাঙার পর প্রথম শব্দের শেষ ধ্বনি এবং পরবর্তী শব্দের প্রথম ধ্বনি থেকে আমরা পবন আবল অবশ্যই এটা পেয়ে যাব। এখানে কীভাবে পেয়েছি দেখো পবন পো প্রথম শব্দের একটি মাত্র ধ্বনি রয়েছে,
মানে মানে যখন দুটি থাকে তিনটি বর্ণ মিলেও এক শব্দ হতে পারে, তাহলে প আমরা সেই ও পেয়েছি। পরবর্তীতে অন, দেখো দুটি বর্ণ মিলে একটা উচ্চারণ হয়েছে, শব্দ হয়েছে অন। পরবর্তী শব্দের প্রথম ধ্বনি সাথে অন, অনের অ। আচ্ছা আমরা যেটা বলবো ওকার বা ওকার সৈকার, সেটা বলবো মূল শব্দের প্রথম হতে পারে, মাঝে হতে পারে, পবন পব পবন, তা ওর মতো উচ্চারণ থাকে অব, বলছি অবের মতো উচ্চারণ হবে যদি আমি ওকারের পরে, যদি ওকারের এই পরে বর্ণ আসবে সেটাতে ওকার কোনো অন্য স্বর হয়, অন্য স্বর আমার এখানে অ হয়েছে, পরে আমরা আ পেয়েছি। আর পরবর্তী যে উদাহরণটা গেছি ওকারের পরে ওকার ভিন্ন অন্য স্বর যদি আসে তখন কি হয়, সেখানে আবের মতো উচ্চারণ হয়। দেখো পাবক পৌ যোগ অক সময় সময় পাবক পৌ ও হয়েছে, কিন্তু এরপরে অ এসেছে ও কিন্তু আসেনি, এজন্য পাপ আবের মধ্যে যে উচ্চারণ হয়েছে। তো শিক্ষার্থীরা আজকে এখানে শেষ করছি, তোমরা সব ভালো থাকো, সুন্দর থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।